Assalamualaikum, সুপ্রিয় শিক্ষার্থীরা, ঈদ মোবারক। ঈদের পরে আজকে প্রথম দিন আমাদের আমি ক্লাস নিচ্ছি। আজকে বাংলা ব্যাকরণ নবম দশম এবং এসএসসি পরীক্ষার্থী তোমাদের জন্য ক্লাস। আজকে আমরা সবাই ক্লাসে ফিরে যাই, তোমরা মনোযোগ দিয়ে শুনবে, তা কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবে। মাল্টিমিডিয়া ক্লাসে তোমাদেরকে সকলকে স্বাগতম। শিক্ষার্থীরা, কন্টেন্টটি সম্পাদনায় আমি রাজিয়া সুলতানা, সহপ্রধান শিক্ষক বঙ্গবন্ধু বিদ্যানিকেতন, সেকশন 7, পল্লবী মিরপুর, ঢাকা। আমরা আজকে পড়ব বাংলা ভাষার ব্যাকরণ নবম এবং দশম। এই ছবিগুলো দেখো, এই ছবিগুলো দেখতে পাচ্ছি যে এখানে যে কি বোঝা যাচ্ছে, আমরা কি দেখতে পাচ্ছি সেখানে, কয়টা বাঘ এবং কয়টা কলম। তাহলে এর মাধ্যমে অবশ্যই একটা কিছু সংকেত আছে, এটা সংকেত পুরোটাই আমরা দেখব যে কি। এরপরের ছবিগুলো দেখো যে সেখানেও কি দেখা যাচ্ছে, কতটুকু লবণ, কতটুকু তেল। তাহলে আজকে আমাদের পাঠ হচ্ছে বচন। এই বচন এর শিখন ফল, এইটা পাঠ করে শিক্ষার্থীরা যা শিখবে বচনের সংজ্ঞা বলতে পারবে, উদাহরণসহ বচনের প্রকারভেদ উল্লেখ করতে পারবে, বচনের নিয়মগুলো ব্যাখ্যা করতে পারবে। নিচের এই ছবিগুলো দেখো, যে ছবিগুলোর মাধ্যমে এখানে কি প্রাণী, কয়টি প্রাণী, দুইটে পিকচারে বা ছবিতে দেখো এক এক রকম চিত্র আমরা দেখতে পাচ্ছি। একটাতে একটা হরিণ এবং আরেকটাতে বেশ কয়েকটি হরিণ, অর্থাৎ সুন্দরবনের যে চিত্র, একটি প্রাণী প্রাণী সমূহ, অর্থাৎ একাধিক হলে, একের অধিক হলে সেখানে সমূহ আমরা বলতে পারছি। তাহলে এখানে কি বুঝতে পারছি এই ছবিগুলোতে? পরের ছবিগুলো দেখো, একটি এখানে আপেল অর্থাৎ ফল, এখানে অনেকগুলো ফল অর্থাৎ ফলগুলো। তাহলে এখানে কি বোঝা যায় বলতে পারবে, বচন কাকে বলে? তাহলে এবার আমরা বচনের সংজ্ঞা পড়ব। কোনো প্রাণী, বস্তু বা ব্যক্তির সংখ্যাবাচক রূপকেই কি বলে? বচন বলে। বচন ব্যাকরণের একটি পারিভাষিক শব্দ, যাকে ইংরেজিতে বলে নাম্বার। বচন ব্যাকরণের রূপতত্ত্বে বা শব্দতত্ত্বে আলোচনা করা হয়। বচন শব্দের অর্থ সংখ্যা, ধারণা, একক কাজ। এখন বলো বচন কাকে বলে? বচন কত প্রকার? এক বচন, বহু বচন। তাহলে আমরা কী পেলাম? বচন দুই প্রকার। এই ছবিগুলো দেখো, হাতি, হস্তি, হস্তি জুট, অর্থাৎ হাতির ক্ষেত্রে একমাত্র প্রাণী হাতি। এই হাতির ক্ষেত্রে হাতিকে আমরা হস্তিও বলে থাকি, একমাত্র জুট কথাটি ব্যবহৃত হয়। এখানে দেখো তারা, একটি তারা এবং অনেকগুলো তারা। তাহলে এর মাধ্যমে কি বোঝা যাচ্ছে? তারকা, আর এটা হচ্ছে তারকা পুঞ্জ। কবি, তোমরা বলতে পারো কবির নাম কি? হ্যাঁ, জসীমউদ্দীন। জসীমউদ্দীনের, জসীমউদ্দীনকে কি নামে আখ্যায়িত করা হয়? পল্লী কবি, অর্থাৎ তার যে লেখনী, সেই লেখনীর মধ্যে পল্লীর সুখ দুঃখ আনন্দ বেদনা সব কিছুই ফুটে উঠেছে, সেজন্যই তাকে পল্লী কবি বলা হয়। তাহলে এখানে আমরা কি বুঝতে পারলাম? একজন কবি। তাহলে এক বচন, এক বচনের সংজ্ঞা কি? যে শব্দ দ্বারা কোনো প্রাণী, বস্তু বা ব্যক্তির একটিমাত্র সংখ্যার ধারণা হয় তাকেই
এক বচন বলা হয়। কবিগণ, এখানে তিনজন কবির চিত্র আমরা দেখতে পাচ্ছি, বলো তো কার কার ছবি? হ্যাঁ, মাইকেল মধুসূদন দত্ত, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এবং নাগরিক কবি শামসুর রহমান। তাহলে একের অধিক হলে সেখানে প্রাণীবাচক শব্দের ক্ষেত্রে গণ কথাটি, বহুবচনে গণ কথাটি চলে আসে। তাহলে আমরা কি বুঝতে পারলাম? বহুবচন। তাহলে বহুবচনের সংজ্ঞা কি? যে শব্দ দ্বারা প্রাণী, বস্তু বা ব্যক্তির একাধিক সংখ্যা বা বহু সংখ্যার ধারণা হয় বা বোঝা যায় তাকে বহুবচন বলে। জোড়ার কাজ, উদাহরণসহ বচনের প্রকারভেদ উল্লেখ করো। এরপরের ছবিটা আমরা দেখি, মেয়ে এবং মেয়েরা। একটি মেয়ে এবং অনেকগুলো মেয়ে, সেখানে বলা হয়েছে মেয়েরা। এর দ্বারা আমরা কি বুঝতে পারছি? রা, অর্থাৎ রা কথাটা কেবল উন্নত প্রাণীবাচক শব্দের সঙ্গে ব্যবহৃত হয়। রা কথাটা উন্নত প্রাণীবাচক, আর উন্নত প্রাণীবাচক কে? মানুষ। মানুষ কিন্তু উন্নত প্রাণীবাচক শব্দ। এরপরে আমরা দেখি বচনের নিয়ম। এই ছবিগুলো দেখো, এখানে একটি আম আছে, একটি ময়ূর আছে, আর এখানে আমগুলো ময়ূরগুলো। তাহলে এই ছবিগুলোর মাধ্যমে আমরা কি বুঝতে পারতেছি? দেখো, আমরা দেখব যে গুলি, গুলা, গুলো এই প্রাণীবাচক অপ্রাণীবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত হয়। অর্থাৎ প্রাণী এবং অপ্রাণী, এই যে ময়ূর অবশ্যই প্রাণীবাচক শব্দ, প্রাণী, আর আম এরা কি? অপ্রাণী। তাহলে এই সকল শব্দের আগে বহুবচন ব্যবহার করা হয়। বচনের নিয়ম, এই নিচের ছবিগুলো দেখি। শিক্ষক এবং শিক্ষকগণ, এখানে একজন শিক্ষক শ্রেণীকক্ষে পাঠদান করছেন এবং অনেকগুলো শিক্ষক গ্রুপ ছবি তারা তুলেছেন। তাহলে এখানে আমরা যা দেখব যে গণ, বৃন্দ, মণ্ডলী, বর্গ, এই সকল শব্দ শুধুমাত্র উন্নত প্রাণীবাচক অর্থাৎ মানুষ, মনুষ্য শব্দের বহুবচনে ব্যবহার করা হয়। গণ, বৃন্দ, মণ্ডলী এবং বর্গ, এটা হচ্ছে বচনের আরেকটা নিয়ম। এখন এর পরের যে ছবিগুলো আমরা দেখব, পাখি, কুসুম মানে ফুল, তারপরে পাখি সব, কুসুম দাম, ফুলগুলো, কিন্তু ফুলগুলো কিন্তু হবে না, এরিয়া হবে কুসুম দাম, অর্থাৎ বহুবচনের ক্ষেত্রে কুসুম দাম শব্দটি ব্যবহৃত হবে। তাহলে এর মাধ্যমে আমরা যা বুঝতে পাচ্ছি, দেখো, কুল, সকল, সব, দাম, সমূহ প্রাণীবাচক এবং অপ্রাণীবাচক শব্দের বহুবচনে ব্যবহার করা হয়। এটা বচনের আরেকটা নিয়ম। এখন এখানে কিছু ছবি আছে, দেখো, শরৎচন্দ্র সৃষ্ট উপন্যাস সমগ্র গ্রন্থ কমল অর্থাৎ পদ্ম, এরপরে আছে গ্রন্থাবলী, অর্থাৎ অনেকগুলো বই যখন একত্রে থাকা হয় সেটাকে বলে গ্রন্থাবলী, আর কমল নিকর। তাহলে আমরা এখানে যা বুঝতে পাচ্ছি যে আবলি, গুচ্ছ, নিকট, কুঞ্জ, মালা, রাজি, রাশি, নিচয় অপ্রাণীবাচক শব্দের বহুবচনে ব্যবহার করা হয়। এটা বচনের আরেকটা নিয়ম।
এরপরের যে কয়েকটি ছবি আমরা দেখতে পাচ্ছি, গল্প গুচ্ছ রবীন্দ্রনাথ ঠাকুরের, কুসুম নিচয় অনেকগুলো ফুল, তখন তাকে কুসুম নিচয় বালু রাশি, বালুগুলো কিন্তু আমরা বলি না, বালুর ক্ষেত্রে কি বালুগুলো বলি না, বলি বালু রাশি, রাশি রাশি বালু, আর গরুর ক্ষেত্রে বলি পাল। অর্থাৎ ওই যে হস্তির ক্ষেত্রে যুত বলেছিলাম আর পাল, এটা শুধুমাত্র প্রাণীবাচক শব্দের ক্ষেত্রে ব্যবহার করা হয়, হস্তি যুত গরুর পাল। এখন আমরা যা বুঝতে পাচ্ছি, আবুলি গুচ্ছ দাম নিকর পুঞ্জ মালা রাজি রাশি নিচয় অপ্রাণীবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত করা হয়, এটাও বহুবচনের নিয়ম। এখন দলীয় কাজ, দলীয় কাজ বচনের নিয়মগুলো ব্যাখ্যা করো। এর আগে আমরা বলেছি যে রাগ শব্দটি কোথায় বসে, গুলি গুলা গুলো এই শব্দগুলো কোথায় বসে, তারপরে রাশি রাজি এই শব্দগুলো কোথায় বসে, এবং দাম নিকট যুত এই শব্দগুলো কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়। তাহলে এবার আমরা আসবো মূল্যায়নের ক্ষেত্রে। এখন মূল্যায়নের ক্ষেত্রে বলো দেখি বচন শব্দের অর্থ কি, সংখ্যার ধারণা। বচন ব্যাকরণের কোন ধরনের শব্দ, এটি একটি পারিভাষিক শব্দ। বচন ব্যাকরণের কোন অংশে আলোচনা করা হয়, শব্দতত্ত্বে বা রূপতত্ত্বে। এরপরে আমরা আসব বাড়ির কাজ। বাড়ির কাজ তোমরা করবে বিশেষ নিয়মে, বহুবচনে গঠনের কয়েকটি নিয়মের উল্লেখ করো। বিশেষ নিয়মে বহুবচন গঠনের কয়েকটি নিয়মের উল্লেখ করো, যেটা আমি তোমাদের একটু আগেই দেখিয়ে এসেছি। তো আজকে এ পর্যন্তই, সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।